সোমবার বন্দুকধারীরা আফগানিস্তানের সবচেয়ে বড় এই বিশ্ববিদ্যালয়ে অতর্কিত হামলা চালায়। পালাতে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের গুলি বিনিময় শুরু হয়। কয়েক ঘন্টার বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত হবার পর হামলার অবসান ঘটে। হামলার কয়েক ঘন্টা পর জঙ্গি গোষ্ঠী আইএস এর দায় স্বীকার করে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সৃষ্টি ঘটক, সময় সংবাদ।